নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের আঞ্চলিক সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা। এই সংগঠনের বনভোজন অনুষ্ঠিত হয়ে গেল গত 27 জুন নিউইয়র্ক শহরের অ্যাস্টোরিয়া পার্কে। এদিন আলো ঝলমলের দিনটি ইস্ট রিভারের পার মুখর হয়ে উঠে প্রবাসী মৌলভীবাজারবাসীর পদভারে। দেড় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে বনভোজনটি পরিণত হয় মিলন মেলায়। প্রবল খরতাপে পড়ছিল নিউ ইয়র্ক সিটি। এই খরতাপকে উপেক্ষা করে অ্যাস্টোরিয়া পার্কে সবুজ সমারোহে দেড় সহস্রাধিক প্রবাসী সমবেত হন। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বনভোজন মানেই আনন্দ সমাবেশ, এটাই যেন দেখা যাচ্ছিল মানুষের উচ্ছ্বাস দেখে। নগর জীবনের কোলাহল আর ইট পাথরের জীবনের নাগপাশ থেকে মুক্ত হতেই যেন এদিন বনভোজনে নারী পুরুষ শিশু তরুণ তরুণীরা ভিড় জমিয়েছিল পার্কেও সবুজ শ্যামলিমায়। সংগঠনের আয়োজকরা ছিলেন মানুষের কাফেলা সামলাতে ব্যস্ত। বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতার রাফেল ড্র, খাবার বিতরণ ছাড়াও নানা কাজে আয়োজকদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এই বনভোজনে কমিউনিটি নেতা, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী, সুধীজন এসে যোগ দিলে বনভোজনটি অন্যরূপ নেয়। বনভোজন নয়, যেন নির্মল প্রকৃতির সঙ্গে মানুষের কোলাহলের অপরূপ সম্মিলন। করোনাকালের মহামারীতে ঘরবন্দি মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে এই বনভোজনে। বনভোজনে অতিথি হিসেবে অংশ নেন কুইন্স কাউন্ট্রি জজ পদে নবনির্বাচিত বিচারক সোমা সাঈদ, বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, সাবেক সংসদ সদস্য এম শাহীন সহ বিশিষ্টজনরা। বনভোজনের দায়িত্ব পালনকালে সংগঠনের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বনভোজন কমিটির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, সদস্য সচিব মোহাম্মদ আম্বিয়া মিয়া সহ সংশ্লিষ্ট সবাই। এদিন সকালে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের কর্মকর্তারা। বিকেলবেলা পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহ মাহবুব সহ আরও অনেকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আয়শা আহসান, বাংলা চ্যানেল।